त्रिपुरा प्रदेश कांग्रेस कमिटी प्राक्तन राज्य कमिटी सभापति तथा कैलाशहर विधानसभा केंद्र विधायक बीरजित सिन्हा के प्राणे मारार जन्य परिकल्पना करछे दुष्कृतीरा আর তা কল রেকর্ডিংয়ে ফাঁস হয়ে যায় উক্ত বিষয় নিয়ে চলতি মাসের ১৬ তারিখ আগরতলায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছিলেন বীরজিৎ সিনহা। এরপর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে কৈলাসহরে বিক্ষোভ মিছিল এবং থানা ঘেরাও করা হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ কৈলাসহর কন্ট্রাক্টর সংস্থার পক্ষ থেকে কৈলাসহর রাজপথ কাঁপিয়ে ১০০ বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। উক্ত এই বিক্ষোভ মিছিলটি কৈলাসহর পাইতর বাজার থেকে শুরু হয়, কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর থানায় গিয়ে প্রতিনিধিমূলক একটি ডেপুটেশন প্রদান করা হয় কৈলাসহর কন্ট্রাক্টর সংস্থার পক্ষ থেকে এবং থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনও করা হয়। আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কৈলাসহর কন্ট্রাক্টর সংস্থার অন্যতম কন্ট্রাক্টর আব্দুল মান্নান থেকে শুরু করে কৈলাসহর কন্ট্রাক্টর সংস্থার অন্যান্য কন্ট্রাক্টররা। উল্লেখ থাকে যে কৈলাসহরের কন্ট্রাক্টর সংস্থাটি সর্বদলীয়, সেখানে সিপিআইএম, বিজেপি এবং কংগ্রেসের অনেক কর্মীরা রয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাসহর কন্ট্রাক্টর সংস্থার অন্যতম কন্ট্রাক্টর আব্দুল মান্নান বলেন, আমি বিগত ২৫ থেকে ৩০ বছর ধরে কন্ট্রাক্টরের কাজ করে আসছি, কিন্তু কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমি নাকি ওনার প্রাণনাশের হুমকি দিয়েছি, আমি এই ধরনের কোনো মন্তব্য করিনি, তাই আমি আজ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমি চাই প্রশাসন যাতে তদন্ত করে যারা দোষী তাদের অতি সত্বর আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করুক। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা আমাদের এই ৫৩ অ্যাসেম্বলি কনস্টিটিউশনের বিধায়ক বীরজিৎ সিনহা মহোদয় গত কয়েক মাস ধরেই ওনার বার্ধক্যজনিত কারণে না ওদের দলের এই সমস্ত গ্রুপিজমের কারণে উনি বিভ্রান্ত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন আবোলতাবোল কথাবার্তা বলছে। তার সর্বশেষ সংযোজন গত ১৬ তারিখে উনার দলের একজন কংগ্রেস কর্মীকে দিয়ে আরেকজন কংগ্রেস কর্মীকে ফোন করি একটা ফুটেজ তৈরি করেছেন সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে সিকিউরিটি পাওয়ার জন্য। সেই ফুটেজে বলা হয়েছে আব্দুল মান্নানের নেতৃত্বে কৈলাসহরে মাফিয়ারা উনাকে মারার জন্য চক্রান্ত করছে। আমরা কৈলাসহর কন্ট্রাক্টর সংস্থার পক্ষ থেকে উনার এই বক্তব্যকে তীব্র ধিক্কার এবং তার প্রতিবাদ জানাই। এ কারণে জানাই আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে কৈলাসহরেই কংগ্রেস, সিপিএম, বিজেপি না দেখে সমস্ত ঠিকাদারদের একটা মঞ্চ তৈরি করেছি। উনি আজকে যখন দেখেছেন কংগ্রেসের মধ্যে কুণ্ঠাসা হয়ে পড়েছেন, আজকে না ওনার সভাপতি পদ আছে না এমএলএশিপ নিয়ে এসে কৈলাসহরেই বসে থাকেন, এখন কৈলাসহরের যুবকদের পেটে লাথি মারার জন্য উদয়পুরের কুন্তল সোম নামে এক ঠিকাদারের পক্ষ হয়ে উনি ঠিকাদারি করার চেষ্টা করছেন। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে আপনি আপনার রাজনীতিটা করুন আর না হলে ঠিকাদারি করুন, কেন আমাদেরকে বিভ্রান্ত করছেন। গত কিছুদিন ধরে শুধু আমাদের বিষয়ে নয়, আপনারা দেখতে পাচ্ছেন আজকে উনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, কালকে আবার উনি নিজেই মিডিয়াতে স্টেটমেন্ট দিচ্ছেন আমি কংগ্রেসে আছি। ভাই আমাদের বক্তব্য হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কোন দল করবেন কোন দল ছাড়বেন, কিন্তু আমরা যারা ঠিকাদারির সঙ্গে যুক্ত, আমরা যারা এই শহরে শান্তিপূর্ণভাবে আমরা ঠিকাদারি বিজনেস ব্যবসা করতে চাই, এটাই আমাদের সংসার চলার রুজি রুটির প্রশ্ন। সে জায়গায় দাঁড়িয়ে একজন প্রাক্তন সভাপতি এবং আমাদের এই এলাকার দীর্ঘদিনের বিধায়ক বীরজিৎবাবু এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করবেন, আমরা ধিক্কার জানাই। আমরা আজকে এই কারণে ডেপুটেশন দিয়েছি, গতকালকে আমি ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম, গতকালকে এসে আমরা রাত্রেবেলা উনার নামে এবং যে দুজনকে দিয়ে ফুটেজ তৈরি করেন সেই দুজনকে আমরা চিহ্নিত করে পুলিশের কাছে নাম দিয়েছি। ওই দুজনকে গ্রেপ্তার করতে হবে, বীরজিৎবাবুকে গ্রেপ্তার করতে হবে। আমরা আগামী সোমবারে উনার বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে এবং আমার এই সংস্থার পক্ষ থেকে আমরা মানহানি মামলা করছি। সর্বোপরি এ রাজ্যের আমরা অত্যন্ত দুঃখিত, কিছু মিডিয়াতে আমাদের ছবি দিয়ে আমাদের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, এ রাজ্য সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য মাফিয়ারা চলছে। মুখ্যমন্ত্রীকে আমরা নাকি বিদ্যাঙ্কুশ দেখিয়ে সেখানে উচ্ছৃঙ্খল আচরণ করছি, আমরা তার প্রতিকার চাই। যে সমস্ত সংবাদপত্রে এই ধরনের কুরুচিপূর্ণ লেখা লিখেছেন আমরা তার বিরুদ্ধে আমরা আইনিভাবে নোটিশ প্রদান করব। আমরা আজকে যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করতে চাই, রাজ্যের মানুষের কাছে আমাদের কৈলাসহরের শান্তি সম্প্রীতি কারা বিনষ্ট করছে সেই বিষয়টা আপনারা তুলে ধরবেন, যে মানুষের কাছে আমাদের কৈলাসহরের ভাবমূর্তি নষ্ট করবেন এটা আমরা কোনোদিনও আশা করিনি। আমাদেরকে মাফিয়া বলা হচ্ছে, আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই ওনার মতো প্রবীণতম রাজনৈতিক ব্যক্তিত্বকে এই ধরনের হীন বক্তব্য রাখার জন্য।
তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা থানাতে ডেপুটেশন দিয়েছি। এসডিপি সাহেব, পঁচিশ সাহেব ছিলেন, ওনারা বলছেন যে বিরোধীবাবুর এগেনিস্টে আমরা যে কালকে এফআইআর করেছি তা অলরেডি রেজিস্ট্রি হয়েছে, ওনারা ইনভেস্টিগেশন করবেন এবং যে দুজনকে দিয়ে উনি চক্রান্ত করে সিকিউরিটি পাওয়ার জন্য উনি সেখানে চক্রান্ত করেছেন সেই দুজনকে গ্রেপ্তার করবেন। গত দুই একদিন আগের মন্তব্য দেখেছেন, ত্রিপুরা রাজ্য কংগ্রেস নাকি যাদের হাতে আছে সুরক্ষিত মন্তব্য করেছেন, আপনারা মিডিয়া কর্মীরা মিডিয়ার বাইরে দেখেছেন, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে। এর অর্থ হচ্ছে উনি কংগ্রেসের মধ্যে সুরক্ষিত না, উনার সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকারের, উনার সুরক্ষার দায়িত্ব রাজ্য প্রশাসনের। আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনে উনাকে সুরক্ষা দেওয়ার জন্য বসে নেই, আমরা আমাদেরকে হাতিয়ার করে উনার সিকিউরিটি প্রদান করতে হবে। এর জন্য আমরা এই গলির মধ্যে যুক্ত হতে চাই না। উনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, উনি কী করবেন না করবেন, বিজেপিতে যাবেন না কংগ্রেসে থাকবেন না তৃণমূলে যাবেন না ঘরে বসে যাবেন, বৃদ্ধ বয়সে উনার ভীমরতি ধরেছে মনে হচ্ছে। উনার ক্রোচবিন্ন মন্তব্যকে আগামী দিনে উনার কাছ থেকে এ ধরনের মন্তব্য যাতে না আসে তার পরিপ্রেক্ষিতে আজকে ডেপুটেশন। ধর্মনগর থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।